4 जून को नीट एग्जाम के रिजल्ट सामने आए तो कुछ अनबिलीवेबल इररेगुलैरिटीज देखने को मिली। एक बड़े स्केल पर किया गया स्कैम, इसे कहा स्कैम, दुर्नीति। সত্যি শব্দগুলি অর্থ বহন করে অনেক তাৎপর্যপূর্ণের, অনেক গভীরের। কিন্তু বর্তমানে সমাজ ব্যবস্থার পরিকাঠামোটি এমন একটি জায়গায় পৌঁছে গেছে যে আজার মানুষ এরূপ শব্দ শুনে আঁতকে ওঠে না, অবাক হয় না। অনেকটা নিত্যদিনের সকালে চা বিস্কিটের মতো এই মনুষ্য সমাজ ব্যাপারগুলিকে অতীব স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেছে। রেশন, স্বাস্থ্য থেকে শুরু করে বাদশাহিনী শিক্ষার মতো পবিত্র এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয়ও রাজ্য থেকে দেশ সমস্ত স্তরেই মানুষ দেখছে দুর্নীতি, শুধুই দুর্নীতি। আজ কথা বলবো সাম্প্রতিক ঘটে যাওয়া একটি সর্বোচ্চ স্তরের সর্বপর্যায়ের দুর্নীতি নিয়ে। আমাদের এই দেশের কোনো ছাত্র অথবা ছাত্রীকে যদি ডাক্তার হতে হয় বা এই পেশার আওতায় আসতে হয়, তাহলে তাকে সর্বপ্রথম কৃতকার্য হতে হবে আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা তৈরি করা নিট, অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নামক প্রবেশিকা পরীক্ষাটিতে। এবং এই প্রবেশিকা পরীক্ষাটিতে পাশ করা বা কৃতকার্য হওয়া একটি ছাত্র বা ছাত্রীর কাছে অনেক বড় একটি প্রাপ্তি এবং অনেক বড় একটি স্বপ্ন পূরণ। কেউ কেউ জীবনের সব কিছুকে ত্যাগ করে শুধু এই প্রবেশিকা পরীক্ষাটির জন্য প্রস্তুতি নেন। আর যখন দুর্নীতি হয় খোদ এই পরীক্ষাটি নিয়ে, তখন এই ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা কোন জায়গাতে গিয়ে পৌঁছায় তার বোধহয় বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এই নিট এক্সামে ঘটে যাওয়া স্ক্যামটি নিয়ে উঠে আসছে নানান চাঞ্চল্যকর সব তথ্য। পূর্ণ নাম্বার পাওয়া একাধিক স্টুডেন্টস থেকে নির্ধারিত সময় থেকে 10 দিন আগে রেজাল্ট পাবলিশ হওয়া, একই সেন্টার থেকে 6-6 জনের মতো স্টুডেন্টের টপ করা, প্রশ্নপত্র অর্থের বিনিময়ে কেনা থেকে অর্থের বিনিময়ে সেইগুলি সমাধান করা, হতভম্ব হয়ে যাওয়ার মতো এরূপ তথ্য। এদিকে এই পরীক্ষা আয়োজককারী NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে পূর্ণ আস্থার কথা বলছে। রাজনৈতিক নেতারা ব্যাপারটি নিয়ে আদালত কর্তৃক তদন্তের দাবি জানিয়ে নিজেদের চেনে ছকে রাজনীতি করছেন। হায়রে আমাদের পোড়া সমাজ, একবার ভাবুন এই সমস্ত ছেলে মেয়েগুলির কথা যারা এই শুধু পরীক্ষাটির জন্য জীবনের সব কিছু প্রায় বিসর্জন দিয়েছেন, প্রকৃত যোগ্য হয়েও তাদের বঞ্চনার শিকার হওয়া যন্ত্রণার কথাটা ভাবুন একবার। সেই হতভাগ্য বাবা মাগুলির কথা যারা তাদের জীবনের শেষ সম্বলটুকু খুইয়ে শুধুমাত্র তাদের সন্তানকে ডাক্তার করতে চেয়েছিলেন, আজ তাদের মানসিক অবস্থাটা এই যে রোজ দেখেন না খবরের কাগজ থেকে টিভির নিউজ চ্যানেলগুলিতে, এত এত অকালে ঝরে পড়া প্রাণের কথা আত্মঘাতী হয়ে। জানেন এদের মধ্যে বিরাট একটা সংখ্যা কিন্তু এই স্টুডেন্টদেরই। পারলে প্লিজ আওয়াজ তুলুন, প্রতিবাদে সামিল হন, এমন ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এড়িয়ে যাবেন না প্লিজ। কারণ এই ব্যাচ থেকে বের হওয়া একটি ভুয়ো ডাক্তারের কাছে আপনাকে বা আপনার পরিবারকে যদি চিকিৎসার জন্য যেতে হয়, ভাবতে পাচ্ছেন পরিণতিটা? তাই দয়া করে সরব হন এমন ধিক্কারজনক দুর্নীতির বিপক্ষে। ধন্যবাদ।